হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত আপনাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল স্টার্ট করে দিলাম ব্লগটি। এই মোটে 5:30 বাজে এখন, ভোরের আজান হচ্ছে মসজিদে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট করবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন বাইরে পুরো অন্ধকার, এখনও সূর্য আলো ফোটেনি এখনো। তো ভিডিওটা দেখতে থাকুন, দেখি আর কি দেখাতে পারি আপনাদের সারাদিন। ভিডিওটা দেখতে থাকুন। আজ ঠান্ডা তেমন ভাবে নেই, ঠান্ডা কমে গেছে, চলেছে দেখুন বড় ধানের বীজ, আর কুয়াশা একটু কম আছে, ভালো লাগছে। খুব গরমও না খুব ঠান্ডাও না, ভালো লাগছে। শীতটা একটু কমে গেছে, তো ভিডিওটা দেখতে তাও পাবলিকের মন। এই দেখুন আগুন করছে একজন এখানে, সবাই ঘিরে আছে আগুনটাকে। শীতে আগুন তাপাতে খুবই ভালো লাগে। ভিডিওটা দেখতে দেখুন, বিজ্ঞান যত উন্নত হচ্ছে মানুষ ততই গুটে হয়ে যাচ্ছে। আগে মানুষ পায়ে প্যাডেল করে রুটি বিস্কুট দিতে যেত, এখন সব মোটর সাইকেল জোড়া আছে রুটি গাড়িগুলোতে, বাকি সময়ও আছে অনেকটা, বেশ ভালো। ভিডিওটা দেখতে থাকুন, মগরা পঞ্চানন তোলায় তখন অতটা লোক বেরোয়নি সকাল সবে, এটা বাগাটির দিকে যাচ্ছে। আমি ভিডিওটা দেখতে থাকুন, মানে বাঁশের গোলা আছে, আপনাদের দেখেছিলাম একটা মালগাড়ি আছে একদিন ভিডিওতে। ভিডিওটা দেখুন, এই দেখুন আমার বাগাটি কলেজের কাছে আমি চলে এসেছি। একটা গ্রাউন্ড, এখানে একটা ওই সরস্বতী পুজোয় বড় মেলা হয় 4-5 দিনের। সরস্বতী পুজো আসছে, ভিডিও করবো, দেখি দেখুন আপনারা। রামকৃষ্ণ কেরামা বিদ্যা মন্দির স্কুলটার নাম, যাচ্ছি 23 নম্বর দিয়ে বাড়ি যাব। আগে এই যে গ্যাস লাইনে কাজ চলছে, হলদিয়া থেকে বর্ধমান যাচ্ছে গ্যাস লাইন, আমাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছে আর কি, পশ্চিম সাইড দিয়ে। তো জোর কদমে চলছে কাজ গ্যাস লাইনের, যখন বড় বড় পাইপ এসছে। তো ভিডিওটা দেখতে থাকুন, এদিকে জেসিপি এসছে, পকল্যান্ড বলে এগুলোকে মনে হয় যত সম্ভব, ঠিক জানি না। এখানে একটা মন্দির আছে, পিকনিক আছে, আমি আসবো আপনাদের দেখাবো। খালি পেট আর খালি পকেট, হিন্দিতে একটা কথা আছে, খালি পেট আর খালি জেব মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন। এই জামাই জাঙালে একটা এখানে হ্যাচারি আছে, পোলট্রি ডিমের হ্যাচারি, অনেক বড় ডিমের হ্যাচারি এই জামাই জাঙালে। এখানে ভিডিওটা দেখুন, ভালো লাগলে শেয়ার করবেন। একটু খেতে পেয়ে গেছে, তো 10টা থেকে তরকারি মুড়ি খাচ্ছি, আলুর দম মুড়ি। মুড়ি খাচ্ছি খাবে, আচ্ছা আসো না, চলে আসো। এই যে কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে, কি ঘর হচ্ছে, ঢালাই ঘর? এগুলো কি রড না লোহা, এগুলো কি রড দেওয়া হচ্ছে ঢালাই ঘরে? আর এগুলো তুই ঘুমাস নি কেনা? হ্যাঁ, আজকে শুক্রবার, আজকে কে বলেছে শুক্রবার, আজকে সোমবার। তুই সোমবারে কোথায় যাবি, সোমবার স্কুল যাবি, স্কুল যাস, তুই স্কুলে ভর্তি করতে হবে তো। হ্যাঁ, ক
করবে মনে হয়। আলিশা এক বছর লেট হয়ে গেছিল তো। এই সময় আলুর ভিতরে এক ধরনের শাক হয়, বিদ্যুৎ শাক বলে, অন্যদিকে কি বলে জানি না, আপনাদের দিকে কি বলে, খুব খেতে সুস্বাদু শাকটা, খুব টেস্টি। আলু পাতা দিয়েও ভাজে, আবার কেউ কেউ সর্ষে পাতাও দেয়, আর কি সর্ষে শাক, আলু শাক আর ভিতর শাক মিলে খুব খেতে টেস্টি শাকটা। বন্ধুরা ভিউটা দেখুন, আমি বউল ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, আমার তো ক্যামেরা হেভি আর কি, লো কোয়ালিটি ক্যামেরা, আমার ফুল এসে গেছে। কী সুন্দর লাগছে বৈকেলটা, এটা দুতলার বাড়ির উপর থেকে একজনকার। দেখুন পাখিরা সব ঘরে ফিরে যাচ্ছে, জেজ্জার বাসায় পাখিরা সব জেজ্জার বাসায় ফেরত যাচ্ছে। কিন্তু আপনাদেরকে পাখি বললাম, পাখিই তো দেখাতে পারলাম না, একটু ক্যামেরা চালু করার আগে পাখি ফিরে গেল পাখির বাসায়, ওই যে যাচ্ছে, ক্যামেরায় আসেনি। ভিডিও কেমন হচ্ছে জানি না, মোটামুটি করার চেষ্টা করছি। তো আমি তো কোনো প্রফেশনাল ইউটিউবার নয় বা কোনো ভিডিওগ্রাফার নয়, তো যতটা পারছি চেষ্টা করছি, দেখি কি হয়, কতটা ডেলি ব্লগ করার তো চেষ্টা করছি, ডেলি ব্লগ হচ্ছে না, এগুলো সব কিছু দেখাতে পারছি না। তো ভিডিওটা আপনারা দেখবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। শীত হঠাৎ কমে গেল, এতে মানুষের শরীর খারাপ হবে, এবং খুব শীত বেড়ে যাচ্ছে, একবার খুব কমে যাচ্ছে, আজ তো খুবই কম কম লাগছে শীত। তো ভিডিওটা দেখতে থাকুন, আগে আর কী কী দেখায়, আজকে তো মেলা কিছু দেখাতে পারবো না আপনাদের, যেটুকু পারবো দেখাচ্ছি। আমরা এইটা আর কি আমাদের পাড়ার ভিউ, গ্রামের নয় আর কি, পাড়ার যেখানটা আমি থাকি আশেপাশটার ভিউ, ছাদের উপর থেকে আর একটা বাড়ি আছে ওটা সবচেয়ে মতো, ওখান থেকে নিলে আরও পরিষ্কার দেখা যাবে, যতটুকু পেরেছি দেখেছি। আপনাদের দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করবে। লঙ্কাটা ফ্যান বেরোলো আনি জানিস, ওই ভেতরে যে লঙ্কাটা খেলাম, ভালো লাগছে তোকে? আবার সঙ্গে ওরাম সেন নাই, জিবেতে পাবি। কী খাচ্ছিস তুই? বড়া বড়া পড়ে যাচ্ছে, নজর লেগে যাবে বলে কেউ দেখে নজর দেবে, আর ছেলে মনে হয় বড়াই নজর দিচ্ছে। বড়া তখন পেটে গিয়ে হজম হয়ে পায়খানা হয়ে যাবে যখন ভিডিওটা পাবলিক দেখবে, বল। টানতে হবে কিসে বসো দাঁড়িয়ান, এটা এটা সর্দি, এসেছি কাকার দোকানে পান খেতে, পান বানাচ্ছে, খেয়ে বাড়ির দিকে যাওয়া যাক। খাচ্ছি পান, আজকে আমার সাথে যে আসছে ও আসেনি, ওর দাদার বিয়ে, কি বিয়ের কার্ড না কি ছাপাতে গেছে জানি না, ওই জানে। প্রায় 8:30 বাজছে, রাস্তায় লোকজন কম, চলুন বাড়ি যাওয়া যায়, বাকি ভিডিওটা দেখাই আপনাদের। মগরা থেকে চলে এলাম, আজকে বেশি বড় ভিডিওটা হয়নি, রোজই হচ্ছে না, ছোটো ছোটোই হচ্ছে, 4 মিনিট 5 মিনিট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, জয় হিন্দ, ইন্ডিয়া, টাটা।